Hello everyone, welcome back to my channel Mereline Vlogz. আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও সবাই অনেক ভালো আছি। আর এখন দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে এসেছি, বাইরে যাব। তো আজকে যাব হচ্ছে একটা বন্ধুর রেস্টুরেন্টে। ওনার এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে এক বছরেরও বেশি হয়ে গেছে, তো সবসময়ই বলে আসার জন্য, কিন্তু আসলে কখনোই যাওয়া হয় না। প্রতিদিন আসলে এতই ব্যস্ততায় কাটে যে কখনই আসলে সময় বের করতে পারি না যে কখনো যাব। আসলে এমনই হয় যে এক বছরের বেশি হয়ে গেছে যে সেই বন্ধুর সাথে আমাদের দেখা হয় না। কারণ কি, যদিও বা আমরা একই কান্ট্রিতে থাকি, একই সিটিতে থাকি, আসলে বিদেশে এমনই হয় যে এত কাছাকাছি থেকেও আসলে এভাবে দেখা হয় না। দেখা হতে হতে দেখা যায় বছর পার হয়ে যায়। তো প্রতিটা মানুষই আসলে এখানে খুব বিজি থাকে, যে জন্য আসলে টাইমটা বের করা খুব কষ্টকর হয়ে যায়। তো লাঞ্চ করব ঠিক করেছি ওখানে, যেহেতু যাবই দেখা করতে। আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না যে রেস্টুরেন্টটা আসলে কেমন, ইন্ডিয়ান না জাপানিজ কিছুই জানি না। চলো যাই, তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাই, যে দেখি যে আসলে কেমন রেস্টুরেন্ট। অবশ্যই লাঞ্চ করব, কেমন খাবার অবশ্যই তোমাদের বলবো। আর আমার বন্ধু যদি ক্যামেরায় আসতে চায় অবশ্যই বন্ধুকেও দেখাবো। বন্ধু অ্যাকচুয়ালি জুলিয়ানের বন্ধু, বাট যেহেতু জুলিয়ানের বন্ধু আমি মনে করি আমারও বন্ধু। তো যাই হোক, চলো তাহলে আমরা বের হয়ে যাই। আমি তো রেডি হয়ে কখন থেকে বসে আছি, বা জুলিয়ান এখনো রেডি হচ্ছে জানি না, আজকে বন্ধুর সাথে দেখা করতে যাবে সেজন্য তার টাইম বেশি লাগছে। এখনো রেডি হচ্ছে, রেডি হচ্ছে। জুলিয়ান বলছে যে যেহেতু অর্ক স্কুল থেকে বাসায় আসবে সেই সময়ের মধ্যে আমাদের আবার বাসায় আসতে হবে, সো ট্রেনে আসলে অনেক সময় লেট হতে পারে, যে জন্য গাড়ি নিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়, পার্কিং একটা না একটা তো পাবোই আশা করি। তো চলো যাই, আমি মেইন সিটিতে গাড়ি নিয়ে যাচ্ছি অনেকদিন পরে। আর এই তো আমার বাবার গাড়িটা মেবি আর 2 উইকসের মতো আমাদের সাথে থাকবে, দেন আমার বাবা চলে আসবে, তারপর গাড়িটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো আমরা এখন একটু সুপার মার্কেটে আসলাম, ইনাগিয়াতে। এখান থেকে কিছু কিনবো, কোনো স্ন্যাক্স জাতীয় কিছু, কারণ এতদিন পরে দেখা হবে, খালি হাতে যাওয়াটা কেমন জানি লাগে। আর ওখানে বন্ধু একজন না, অ্যাকচুয়ালি দুইজন, আমি জানতাম না, তো সেজন্য চলো তাহলে এখানে যাই। আমরা ফাইনালি রেস্টুরেন্টের খুব কাছে এসেছি। রেস্টুরেন্টের কাছে একদম, রেস্টুরেন্টের সাথে যেহেতু পার্কিং নেই, তো কাছাকাছি একটা পার্কিংয়ে আমরা পার্ক করেছি গাড়িটা। আর এটা টোকিওর খুবই ব্যস্ততম একটা এরিয়া, এখানে পার্কিং প্রচণ্ড এক্সপেন্সিভ। এই যে আমরা এখানে পার্ক করেছি, এটা মোটামুটি বলতে পারো যে এখানে একটুখানি কম, না হলে আরও বেশি। এখানে আমরা যে রাখবো গাড়িটা, এখানে মানে হচ্ছে তোমার 12 মিনিটে, প্রতি 12 মিনিটে 300 ইয়েন করে উঠবে, মানে কি পরিমাণ এক্সপেন্সিভ ব্যাপার চিন্তা করো। যে জন্য আসলে এরকম জায়গায় আমরা আসলে গাড়ি নিয়ে খুব একটা আসতে চাই না। তো যাই হোক, এখন চলো যাই, আমরা হেঁটে হেঁটে যাবো, এখান থেকে মনে হয় 5 মিনিটস লাগবে। আমার তো বিরিয়ানি খুব পছন্দ, আমি মনে হয় এটা ট্রাই করবো। কোনটা? কারেশুরি। এই হচ্ছে আমাদের রমেশ ভাই, রমেশ ভাই। আর ভিতরে হচ্ছে দিনেশ, দিনেশ ভাই। হ্যাঁ, খুব সুন্দর না বাইরের, বাইরের ওই জায়গাটা খুব ভালো লাগলো দেখে। কেমন লাগছে? দোকানটা ছোট মধ্যে, দোকানটা সুন্দর।
খাবার অনেক মজা তো আমরা বাসায় চলে যাচ্ছি, খুব মজার মজার খাবার খেলাম, পেট একদম ফুল। ভাইয়া আবার আসলো আমাদের একটু এগিয়ে দিতে। जनवरी में खुलेगा, हाँ। अभी जा रहा हूँ मैं, इंडिया जा रहा हूँ ना। সো এই যে দেখো আমরা মাত্র বাসায় এসে পৌঁছলাম, আর এই তো একদম টাইমিং করে আমাদের অর্কও বাসায় এসে পড়েছে। এমনই হয় আসলে, আমরা কোথাও যদি যাই দেখা যায়, আমরা যদি কোথাও যাই দেখা যায় আমরা কখনই মানে রিল্যাক্স করে কোথাও বেড়াতে পারি না। এর কারণ এটাই যে অর্ককে আমাদের পিক আপ করতে হবে, পিক আপ বলতে বাসায় তো থাকতে হবে অ্যাটলিস্ট, ও যদিও একাই আসে, সো ওকে রিসিভ করতে হবে। তো একা বাসায় ও আসতে পারবে না প্রথম কথা, আর দ্বিতীয়ত যদি আমাদের লেট হয়ে যায় ও ভয় পেয়ে যাবে, যদি আমরা মানে বেল দিলে যদি আমরা না খুলে দিই তাহলে অবশ্যই ভয় পেয়ে যাবে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাটলিস্ট ও আসার কিছুক্ষণ আগে যেন আমরা বাসে এসে পৌঁছতে পারি। তো যাই হোক, আজকে ভালোই লেগেছে, অনেকদিন পর অনেক দূরে কোথাও গেলাম, জুলিয়ানের দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল, আর অনেক মজার খাবার খেলাম। আর রমেশ ভাই, দিনেশ ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা ছিল। ঐশী কাত্তা গোহান জেম্ব, ঐশী কাত্তা কারেম, ঐশী কাত্তা বিরিয়ানি তোত্তেম, ঐশী কাত্তা, আর এই যে সরি হিন্দি নেই, হিন্দি হিন্দি আতা হে জাতা নেই। সো আজকের ব্লগটা আশা করছি সবাই খুব এনজয় করেছো। আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করি, নেক্সট ব্লগ নিয়ে আবারও খুব শীঘ্রই চলে আসবো। বাই বাই।